হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আজকে নতুন ভিডিওতে। এই ভিডিওটি একটি দারুণ ভিডিও হবে যারা জব খুঁজছেন বা জবে আছেন। এটি প্রধানত সব ধরনের প্রফেশনালদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি। আমাদের প্রফেশনাল লাইফে সাতটি মূলার সাক্ষাৎ পাই আমরা, সাতটি মূলা বা সেভেন ট্রাপস। এই নিয়ে আজকের এই ভিডিও। কিভাবে যারা বস আছেন তারা অনেক সময় একের পর এক মূলা ঝুলিয়ে আমাদের কেরিয়ারকে অনেক সময় বিপদে ফেলেন কিংবা এগিয়ে দেন, তো সেগুলো জানা দরকার। সেই মূলো সম্পর্কে অবশ্যই আমাদের সতর্ক থাকা দরকার। এই মূলগুলো আমরা সবাই কম বেশি জানি কিন্তু সবাইকে জানায় না। এগুলো পর্বে যাওয়ার পূর্বে আরও একটি বিশেষ অনুরোধ রয়েছে, প্লিজ সাবস্ক্রাইব টু দি চ্যানেল টেক কেয়ার টক্স, ইটস ইউর চ্যানেল। তাহলে চলুন শুরু করা যাক। আজকের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে আমাদের কর্মজীবনের সাতটি মূলা, যে সাতটি মূলা সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই সাতটি মূলা সংস্থা ঝুলিয়ে থাকে কিংবা আমাদের বসেরা ঝুলিয়ে থাকেন, সাধু সাবধান। তো চলুন প্রথম মূলাটা কি, শুধু যে মূলা সম্পর্কে বলবো সেটি নয়, সাতটি দারুণ পরামর্শ রয়েছে নতুনদের জন্য এবং কর্মজীবনে যারা মধ্য বয়সে রয়েছেন তাদের জন্য। যে কোনো সংস্থা আপনাকে প্রথম যে মূলাটি দেখাবেন সেটি হচ্ছে এই, আপনাকে নিয়ে আমরা বিশেষ কিছু ভাবছি। ম্যানেজমেন্ট তো আপনাকে নিয়ে অনেক বড় স্বপ্ন দেখছে, মানে কর্মজীবনে এই মূলাটির খবর পায়নি বা শুনেনি এমন মানুষ কম পাওয়া যাবে। সংস্থা আপনাকে নিয়ে বিশেষ কিছু ভাবছে, ম্যানেজমেন্ট তো আপনাকে নিয়ে অন্য কিছু চিন্তা করছে, আর চাকরি ছাড়ার সময় আপনাকে বলবে আমরা তো আপনাকে নিয়ে অনেক বড় চিন্তা করছিলাম। এটি হচ্ছে প্রথম মূলা, যে মূলাটি সম্পর্কে প্রত্যেক প্রফেশনালদের, প্রত্যেক কর্মজীবীর সতর্ক থাকতে হবে। তার মাঝে একটু ডেটা দিয়ে দিই না, এই মূলার মাঝে কয়েকটি ডেটা দেওয়া জরুরি। সেটি হচ্ছে যে কর্মক্ষেত্রের সারা পৃথিবীতে তো বটেই, বাংলাদেশেও 98% হচ্ছে প্রাইভেট সেক্টর, এবং প্রতি বছর কর্মবাজারে 25 লক্ষ ছেলে মেয়ে নতুন ইন করে বাংলাদেশে, ভারতে হচ্ছে অনেক অনেক বেশি। এর মধ্যে সরকারি চাকরি 13-2% এবং সরকারি চাকরি আগামীতে আরও কমবে নিঃসন্দেহে, যে পরিমাণ বেতন বাড়িয়েছে এই বেতনে অনেক লোক নিয়োগ দেওয়া অসম্ভব, সেটি কমতে বাধ্য। এবং সরকারি চাকরি প্রতি বছরে কতই বা হবে, 30,000-40,000, তো 25 লাখের মধ্যে বাকি 24,60,000 বা 24,70,000 কী করবে? অবশ্যই আমাদের প্রাইভেট সেক্টরের দিকে নজর দিতে হবে, সেটি হচ্ছে কর্মক্ষেত্রের মূল জায়গা। ব্যবসার কথা বলবেন, প্রতি বছর কতজন ব্যবসা করবে? ব্যবসা তো 10-15% বেশি করাও ঠিক না, বাকি 80% অবশ্যই কর্মজীবনে থাকতে হবে, কর্ম করতে হবে এবং চাকরি করতে হবে বা বিভিন্ন সেবা দিতে হবে আপনাকে। তো যাই হোক, এই ডাটার ফাঁকে যেটা বলছিলাম, মূলা নাম্বার একের কথা যেটা বলছিলাম, এই মূলাতে আসলে কারা এই ধরনের ফাঁদে পড়ে এবং এই মূলার উদ্দেশ্যটা কী, আপনারা আমাদের একটা ভিডিও দেখতে পারেন, ডিক্স মডেল। সেখানে প্রফেশনালদের মানে মানুষ চার ধরনের হয়, ডিরেক্ট, ইনফ্লুয়েন্সিয়াল, স্টাবিলাইজিং অ্যান্ড কনসেনসাস। সো এই মূলাতে সবচেয়ে বেশি বিভ্রান্ত হয় সি টাইপের মানুষরা, যারা ইমোশনাল, যারা কনসেনসাস, আই মিন যাদেরকে ভোলানো খুব সহজ। এবং এই মূলার ফাঁদে পড়ে বহু মানুষের, প্রফেশনালদের কেরিয়ার কিন্তু বিপদে পড়ে যায়, ঝুঁকি পড়ে যায়। সুতরাং সাবধান থাকতে হবে। পরামর্শ হলো এই, কোনো সংস্থা আপনাকে নিয়ে বিশেষ কিছু ভাবে না, বিশেষ কিছু ভাবার কিছু নাই। এটি হচ্ছে পরামর্শের প্রথম কথা। দ্বিতীয়ত হচ্ছে, আপনি আপনার কর্মজীবনের প্রথম দিন থেকে আপনি অবশ্যই হিসাব করবেন যে অফিসকে, সংস্থাকে আপনি কতটা অতিরিক্ত সময় দিয়েছেন এই মূলার কারণে। এই মূলা নাম্বার দুই, যে মূলাটি প্রায় সবাইকেই দেখানো হয়, দেখিয়ে দেখিয়ে অনেক কিছু করা হয়, সেই মূলাটা কি? সেই মূলাটি হচ্ছে, ইয়াং ম্যান, এখন তো আপনার কেরিয়ার করার সময়, এখন কাজ করবেন না তো কখন কাজ করবেন? আরে অফিসের টাইম নিয়ে কেন ভাবছেন, কিন্তু আপনি কখন আসবেন সেটা যদি দেরি হয় তাহলে কিন্তু আবার কথা শুনিয়ে দিবে, কিন্তু আপনি কখন যাবেন সেটা নিয়ে আপনাকে আবার মূলা দেখানো হচ্ছে, এখন তো কেরিয়ার করার সময়, এখন কাজ করবেন, শিখবেন। এই মূলার উদ্দেশ্য একই, আপনি যত পরিশ্রম করবেন আলটিমেটলি সেটা সংস্থার লাভের খাতে যোগ হবে, আপনি কিছু পাবেন।
তবে আপনি কতটা পাবেন সেটা নির্ভর করছে আপনি কতটা স্মার্ট। মনে রাখবেন যে বেশি খেটে কখনো ক্যারিয়ার ভালো করা যায় না, খাটতে হবে কৌশলে। আপনি যদি কৌশলী হন আপনাকে আসলে বেশি খাটতে হবে না। আপনি শিখবেন, আপনি যদি এক্সট্রা পরিশ্রম করে থাকেন নিশ্চয় সেখানে আপনি আপনার বেনিফিটটা অবশ্যই নিশ্চিত করে নেবেন, এবং সেই অতিরিক্ত খাটনিটা যেন রেজাল্ট বেজ হয় সেটা যেন সত্যিই আপনার ক্যারিয়ারে কোনো বেনিফিট দেয়। তাহলে ওই সময়টাতে আপনাকে কী করতে হবে, স্কিলগুলো শিখে ফেলতে হবে, কৌশলগুলো শিখে ফেলতে হবে। এবং এটা একটি বড় ফাঁদ কেন জানেন, আপনি যত পরিশ্রম করবেন আপনাকে নিজেকে ডেভেলপমেন্টের সময় কিন্তু পাবেন না। আপনি নিজের যে নানা ধরনের স্কিল তৈরি করা দরকার সেই সময়টা কিন্তু খেয়ে ফেলবে এই মূলাটি, যেটি বলবে ইয়াং ম্যান, আপনার বয়স 35 হলেও বলবে আরে ইয়াং ম্যান এখনই তো পরিশ্রমের সময়। কিন্তু উদ্দেশ্য কিন্তু অন্যটি। মূলা নম্বর 3 যাওয়ার আগে একটি কথা বলে রাখি, বাংলাদেশে বা ভারতে সংস্থা চার ধরনের হয়। এটি কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির মতো নয়। চার ধরনের সংস্থার মধ্যে আমরা বলতে পারি যে কতগুলো সংস্থা আছে যেখানে আপনাকে সপ্তাহে অন্তত 6 দিন পরিশ্রম করতে হবে, আপনাকে 6 দিন খাটতে হবে, এবং ঢোকার সময় আছে বাইর হওয়ার সময় নেই। এটাকে আমরা বলি স্ট্যান্ডার্ড 1 বা লোকাল বাস বলে থাকি অনেক সময় ওই টাইপের কোম্পানি। দ্বিতীয় কোম্পানিতে আছে আপনি সেখানে 6 দিন বা 5.5 দিন কাজ করবেন, এবং কিছু নিয়ম কানুন আছে, আপনি হয়তো ছুটিটা পাবেন কিংবা হয়তো কিছু ওভারটাইম পেতে পারেন। স্ট্যান্ডার্ড 3 যেটাকে আমরা বেটার অর্গানাইজেশন বলি বাংলাদেশে আছে, যেগুলো বাংলাদেশি সংস্থা বা নিজস্ব সংস্থা সেগুলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করার চেষ্টা করে। তারা হয়তো 5 দিন ছুটি দিচ্ছে, আপনাকে বেনিফিট দিচ্ছে, আপনার উন্নয়নের জন্য কিছুটা হলেও খরচ করছে। আর মাল্টিন্যাশনাল ইন্টারন্যাশনাল সেগুলোকে আমরা বলবো S4 বা স্ট্যান্ডার্ড 4, যেখানে আপনি 5 দিন কাজ করবেন, 2 দিন পুরো ছুটি পাবেন, নিজেকে ডেভেলপমেন্টের নানা সুযোগ পাবেন, সেখানে আপনার স্কিল বাড়ানোর জন্য তারা নানা কিছু করবে, আপনাকে ভালো রাখার জন্য তারা নানা কিছু করবে। যদি উদ্দেশ্য একই তবে সেটা হলো আপনাকে খুশি করে, আপনাকে সব কিছু দিয়ে তারা বেশি পাবে, তারা জানে আপনাকে বেশি দিলে তারা আরও বেশি পাবে, সেই জন্য তার স্ট্যান্ডার্ড 4 দে আর দ্য স্মার্টেস্ট দ্য বেস্ট ওয়ার্ক প্লেস আই উড সে। সুতরাং একটু খেয়াল করবেন, এটা যখন আমরা বলতে চাচ্ছি সেটার সাথে S1 S2 S3 S4 এর একটা রিলেশন আছে। মূলা নাম্বার 3 যেটা আছে সেটা হচ্ছে প্রমোশন এবং স্যালারি। এই ক্ষেত্রে দেখবেন যে যখন আপনাকে প্রমোশন দেওয়া সম্ভব হচ্ছে না বা স্যালারি বাড়াচ্ছে না, তখন হয়তো বলবে এবছর যতটা পেরেছি আমি করেছি, আমি আপনার জন্য চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই, ম্যানেজমেন্টের সাথে আমি ফাইট করেছি। এই যে ম্যানেজমেন্টের মূলা, এটা একটা বিশাল মূলা সব সংস্থা দেখিয়ে থাকে, আপনার জন্য আমি কী না করেছি। আপনি ভাববেন না আমি তো আছি, নেক্সট টাইম ইনশাল্লাহ নেক্সট টাইম আমি আপনার জন্য নিশ্চিত করবই আপনার প্রমোশন, স্যালারি কাজ করে যান, এবছর যে টার্গেট আছে সেই টার্গেটগুলো অ্যাচিভ করেন, যাতে আমি ম্যানেজমেন্টের সামনে গিয়ে আপনার পক্ষে আরও শক্তভাবে বলতে পারি, আরও শক্তিশালীভাবে বলতে পারি। সংস্থার এই মুহূর্তে একটু ক্রাইসিস চলছে, এই ক্রাইসিসের মধ্যেও আমি আপনার জন্য করেছি যতটা পেরেছি, ইনশাল্লাহ সংস্থার অবস্থা একটু ভালো হলেই আমি আরও জোরালোভাবে আপনার কথা বলবো। তো এই মূলা ঝুলানোর উদ্দেশ্য একই, সেই মানি আর্নিং মেশিনে আপনাকে যতটা পরিশ্রম করানো যাবে এবং আপনাকে প্রমোশন বা কম স্যালারি বাড়িয়ে যদি আপনি কম কাজ করেন, কাজে আপনাকে আবার একটু মোটিভেট করা, প্রমোশন না দিয়ে বা স্যালারি সামান্য বাড়িয়ে, ইনক্রিমেন্ট সামান্য বাড়িয়ে যাতে আপনাকে আরও ডাবল খাটানো যায়, সেই জন্য আরও একটি মূলা ঝুলিয়ে রাখা হলো, সেটি হচ্ছে আমি তো আছি, নেক্সট টাইম আমি ট্রাই করবো, আপনি এবার টার্গেট অ্যাচিভ করেন যাতে আমি ম্যানেজমেন্টের কাছে বলতে পারি। ম্যানেজমেন্টের এই মূলার ফাঁদ সব সংস্থাতেই মোটামুটি আছে, সুতরাং সাধু সাবধান এই ফাঁদে পড়তে যাবেন না। তাহলে কি করতে হবে আমি বলে রাখি, এই পর্বের শেষে 7টা মূলা বলার পরে আমি কিন্তু 7টি দারুণ পরামর্শ দেব আমার সারা জীবনের অভিজ্ঞতা থেকে, বাংলাদেশের 200টি সংস্থাকে আমার জানার সুযোগ হয়েছে। মূলা নাম্বার 4 এক্সট্রা কাজ। এক্সট্রা কাজ আপনাকে দিবে এবং দেওয়ার সময় কি বলবে, আপনি ছাড়া আসলে এই কাজটি দেওয়ার মতো কাউকে পাচ্ছে না, আপনি একমাত্র রিলায়েবল। এই রিলায়েবল বলে আপনার কাঁধে কিন্তু এই অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দিল। এক্ষেত্রে একটু খেয়াল করতে হবে, অনেক সময় অতিরিক্ত কাজ দেওয়া হয় তাকে তৈরি করার জন্য, সেটা কিন্তু S1 S2 এই 2 ধরনের সংস্থায় এটা হয় না,
যেখানে এসফোর সংস্থা সাধারণত এটা হয় যে যখন কাউকে লিডার হিসেবে ভবিষ্যতে তৈরি করা হবে, তাদেরকে নানাভাবে তৈরি করা হয়, তখন তাকে এক্সট্রা দায়িত্ব দেওয়া হয়, এক্সট্রা রেসপন্সিবিলিটিস দেওয়া হয়, তাকে আবার ট্রেনিং দিয়ে তৈরিও করা হয়। কিন্তু যেই S1 S2 টাইপের যে সংস্থা আছে একটু আগে বলেছি, তারা কিন্তু আপনাকে এক্সট্রা কাজ দেওয়ার মাধ্যমে যে তৈরি করতেছে, দ্যাট ইজ নট ট্রু অলওয়েজ, সেটি কিন্তু সবসময় সত্যি নয়। বরং সত্যি কোনটা, কেউ হয়তো ছুটিতে গেছে, তার পছন্দের মানুষের হয়তো অন্য কোনো কাজ আছে, তার নিজের কোনো কাজ আছে, সেই কাজগুলো দেখবেন আপনাকে দিয়ে করিয়ে নিচ্ছে কিনা আপনি সেটা নিশ্চিত হবেন, এবং কাজের প্যাটার্ন দেখে আপনি বুঝে ফেলবেন এবং আপনাকে বুঝতে হবে যে কাজটি আসলেই কি আপনার এক্সপার্টাইজ ডিমান্ড করে, এটিকে এমন ক্রিটিক্যাল কাজ যেটির জন্য ইউ আর দ্য পারফেক্ট পারসন, যদি হয় গুড, কিন্তু যে কাজটি আপনাকে দেওয়া হয়েছে সেটা যদি এমন হয় যে সে কাজটি সবাই পারে, তাহলে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং এই ধরনের মূলা সম্পর্কে সাবধান থাকতে হবে। মূলা নাম্বার 5, আপনি যদি সংস্থাকে দেখেন, সংস্থাও আপনাকে দেখবে। তো এই মূলা আপনি সংস্থাকে যত বেশি দেবেন, সংস্থা আপনাকে তত বেশি দিবে। উদ্দেশ্য কিন্তু একটাই, যে ইয়াং ফোর্স বা আপনাকে যত বেশি ইউটিলাইজ করা যাবে। সংস্থার কৌশলই থাকে প্রতিটা এমপ্লয়িকে, প্রতিটা স্টাফকে ম্যাক্সিমাম, মানে ম্যাক্সিমাম যতটা ইউটিলাইজ করা যায় ততটা ইউটিলাইজ করা, ততটা পরিশ্রম করানো। আপনাকে এটা খেয়াল করতে হবে যে সংস্থা কাকে দেখবে না দেখবে সেটা সংস্থার কৌশলের উপর নির্ভর করে। সংস্থা যে কাকে দেখবে কাকে দেখবে না এটা আপনি জানবেন না। অনেক হয়তো কাজ করছেন, আপনার মনে হচ্ছে সংস্থা তাকে দেখছে, কেন দেখছে তার পিছনে অনেক কারণ আছে। আপনি যখন মালিক পক্ষের দৃষ্টিকোণ থেকে দেখবেন বিষয়গুলো অন্যরকম হবে। সুতরাং সংস্থা সংস্থারটা দেখবে, এক্ষেত্রে পরামর্শ হলো আপনি আপনারটা দেখবেন। সংস্থা তার হিসাব নিকাশ করবে, কাকে দেখবে কাকে দেখবে না আপনি আপনার হিসাব নিকাশটি করবেন। মূলা নাম্বার 6, আপনাকে প্রায় বলা হবে স্বপ্ন দেখেন, বড় স্বপ্ন দেখেন, ইয়াং ম্যান ড্রিম বিগ। ওকে, এর উদ্দেশ্য হলো যে আপনি তো আমাদের নেক্সট লিডার, সংস্থা তো আপনাকে নেক্সট লিডার হিসেবেই দেখতে চাচ্ছে, আর আমি যাওয়ার পথে এই চেয়ারে আপনিই বসবেন। উদ্দেশ্য একই, আপনার থেকে যতটা নেওয়া যায় যতটা পরিশ্রম করা যায়। এইসব আশ্বাসের বিশ্বাস রাখা, একটু চিন্তাভাবনা করেই রাখা উচিত এবং এগুলো পাল্টে যায় প্রতি মুহূর্তেই। ওই যে বলছিলাম সংস্থা কাকে দেখবে কাকে দেখবে না, সেটি সংস্থার হিসাব নিকাশের কৌশলের উপর নির্ভর করবে। আপনি কি নেক্সট লিডার না কি সেটা সেই সংস্থার কেরিয়ার পাথ দেখলেই তো বুঝতে পারবেন। যেসব সংস্থায় কেরিয়ার পাথ খুব পরিষ্কার না, কেরিয়ার প্রোগ্রেশন খুব পরিষ্কার না, সেই সব সংস্থার উপর তো একদমই বিশ্বাস রাখার কোনো কারণ নাই। ভালো সংস্থায় যেটা S3 বা S4 যেটা বলছে, সেখানে কিন্তু আপনি কেরিয়ার দেখতে পাবেন যে আপনি আসলে কোথায় যাবেন, কতদূর যেতে পারবেন, কোন পজিশন পর্যন্ত যেতে পারবেন, সম্ভাবনা আছে সেটা তো আপনি দেখতে পাবেন। নাম্বার 7, যেটি সর্বশেষ মূলা যেটা দেখানো হয় আপনাকে বলবে, এই কথা আবার সবাই কি বলে, সেটি হচ্ছে আপনি কিন্তু ম্যানেজমেন্টের গুড বুকে আছেন, আপনি বোধহয় জানেন না। এই কথা কিন্তু প্রত্যেকেই বলা হচ্ছে এবং বলা হচ্ছে, এটা কিন্তু আবার কারোর সাথে শেয়ার করেন না, প্রত্যেকে কিন্তু এই গল্পটাই বলছে যে ইউ আর ইন গুড বুক অফ ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের গুড বুকে আপনি আছেন। তো ম্যানেজমেন্টের গুড বুক কিন্তু ব্যাড বুক হতে সময় লাগে না। কিন্তু এই 7টা মূলার উদ্দেশ্য কী? মূলা ঝুলানোর উদ্দেশ্য তো থাকে আমাদের কাজগুলো কন্টিনিউ রাখার জন্য, আমরা কাজ করবো কোনো অসুবিধা নাই, কিন্তু মূলার জন্য না। আমি কাজ করব আমার কেরিয়ার গড়ার জন্য, আমি কাজ করব আমার দক্ষতা বৃদ্ধির জন্য, আমি কাজ করব আমি নিজেকে তৈরি করার জন্য, আমি কাজ করব নিজেকে সানিধ্য করার জন্য। সুতরাং এই 7 মূলা সম্পর্কে যথেষ্ট সাবধান থাকার দরকার আছে। এবং চলুন শুরু করা যাক 7টি দারুণ পরামর্শ দিতে চাই। প্রথম পরামর্শ যেটি, সেটি হচ্ছে সংস্থা তার নিজের লাভ দেখে আপনি আপনার লাভ দেখবেন। 2 নম্বরে যেটি বলতে চাচ্ছে পরামর্শ, সেটি হচ্ছে অবশ্যই আপনি দায়িত্বশীল থেকে কাজ করবেন, কিন্তু একই সাথে প্রতিদিন আপনার দক্ষতা বাড়িয়ে যেতে হবে। পরামর্শ 3, আপনার কথা কি কেউ আসলে ভাবে ওয়ার্ক প্লেসে, এটা ভুলে যান, আপনি আপনার কথা ভাবুন, ওয়ার্ক প্লেসে কেউ আপনার কথা ভাবে না এটি ধরে নেবেন।
পরামর্শ চার সেটি হচ্ছে, যারা আপনাকে মূলা দেখাচ্ছে সংস্থা পাল্টে যায়, বিক্রি হয়ে যায়, মার্জিং হয়ে যায়, বস পাল্টে যায়, বস কোথায় চলে যায় ঠিক নাই, সংস্থা কখন পাল্টে যায়, বস কখন পাল্টে যায় আপনি জানেন না। কাজে এই মূলার পিছনে এই আশ্বাসের কিন্তু বিশ্বাস নাই, কাজে সাবধান, এটি মনে রাখতে হবে সব কিছু কিন্তু পাল্টে যায়। কর্পোরেট বলেন, প্রাইভেট জব বলেন, এই 98% কর্মক্ষেত্রে এটি কিন্তু হয়ে থাকে, পরিবর্তন চলতে থাকে। কাজে কি আপনাকে আশ্বাস দিল সে তো চলে যাচ্ছে, সংস্থায় বদলে যেতে পারে, কাজে আশ্বাসের উপর শতভাগ বিশ্বাস করে বসে থাকবেন না। 5 নম্বর পরামর্শ, সংস্থা তার প্রয়োজনে আপনাকে রাখে, কাজে উল্টো করে ফেলুন, আপনি আপনার প্রয়োজনে সংস্থায় থাকবেন, আপনার প্রয়োজনে আপনি সংস্থায় থাকবেন, আপনার প্রয়োজন যখন অন্য জায়গায় হবে আপনি অন্য জায়গায় চলে যাবেন, যাবেনই যাবেন। 6 নম্বর পরামর্শ সেটি হচ্ছে যে, অনেক প্রফেশনালস আছে যারা সংস্থা নিয়ে অনেক গর্ব করে, অনেক কথা বলেন, সংস্থা এত বড়, সংস্থার এই আছে সে আছে, সংস্থার অনেক সুবিধা আছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। প্লিজ ডোন্ট ডু দ্যাট, সংস্থা সংস্থার মতো থাকুক, কিন্তু আপনাকে আপনার ভ্যালু বাড়িয়ে যেতে হবে। সংস্থার ভ্যালু দিয়ে আপনার ভ্যালু কীভাবে বাড়াবেন সেটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। সংস্থার অনেক ভ্যালু আছে, তাতে আপনার লাভ কী? দিনের শেষে আপনাকে আপনার ভ্যালু বাড়িয়ে যেতে হবে, আপনার ভ্যালুর উপরই নির্ভর করবে আপনি ভালো ভ্যালু আছে এমন সংস্থায় থাকতে পারবেন কি পারবেন না, এবং যেতে পারবেন কি পারবেন না। কাজে কী করতে হবে? নিজের ভ্যালু বাড়িয়ে যেতে হবে, দ্যাট মিন্স ইউর পার্সোনাল ব্র্যান্ড, সেটা থেকে আপনার ভ্যালু বাড়বে, সেদিকে নজর দিতে হবে। আর 7 নম্বর পরামর্শ হচ্ছে, এই এই 7টি মূলা কখনো খাবেন না, যে 7টি মূলা ঝুলিয়ে কর্মজীবনে বা কর্মক্ষেত্রে ঝুলানো হয় সেই 7টি মূলা খাবেন না। মূলা খেলে কি হয় আপনারা সবাই জানেন, কাজেই এই 7 মূলা থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং নিজের ক্যারিয়ার নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে। দিনের শেষে, দিনের শেষে আপনার লাইফ, আপনার ক্যারিয়ার। আশা করছি এই 7টি মূলা এবং এই 7টি পরামর্শ আপনাকে কিছুটা হলেও ঝুঁকি কমাবে, আপনার ক্যারিয়ারের কিছুটা হলেও আপনাকে এগিয়ে দেবে, এবং নিশ্চিত করে বলতে পারি বাংলাদেশের লক্ষ লক্ষ কর্মজীবীদের বা যারা কর্মসংস্থানের আশায় আছেন কিংবা কর্ম খুঁজছেন তাদের প্রত্যেকের দারুণভাবে কাজে লাগবে। আমরা যখন কর্পোরেটে বা প্রাইভেটে জব করি বা করেছি, তখন এই পরামর্শগুলো যদি আমরা আর্লি লাইফে পাইতাম অনেক ভালো হতো, অনেক বেশি আয় করতে পারতাম। আপনি অনেকক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে এই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।